বাচ্চা করো বাঁচান লাগবে না। মানে একটু নজর দেওয়া হয় তাহলে আমরা আন্তরিকভাবে ভালো থাকবো, মানে মোটামুটি ভালো থাকার মতো একটা ইয়ে হবে। সমস্যা হচ্ছে আমাদের যে মনে করেন আশ্রয় কেন্দ্রটা, এটা সীমিত, মানে জায়গাটা ছোট হওয়ার কারণে মানুষ পর্যাপ্ত পরিমাণ এখনও জায়গা কম হইতেছে। আমাদের এখানে আমরা সরকারিভাবে কোনো তান বা কেউ আমাদেরকে দেয়নি, আমরা পাই নাই, আমরা আসি এমনি। থাকার তো একটা স্বাভাবিক কষ্ট আছেই, যেহেতু লোকজন বেশি এখন আপাতত বসে টসে থাকে, মহিলারা আছে বেঁচে গেছে নিয়ে খানা ধরেন আমরা রাঁধতে পারি না, বাড়িতে মিলেন এখন না জায়গা লইছি, আর সিয়া হয়েছি আর মুড়ি হয়েছি আর কিছু খাইনি, খাইছি দান্না কালিয়া খাইছি আর অন্তে আবার কিছু খাইনি, অন্তে আবার কিছু খাইনি। বন্যায় কবলিত এবং আমার নয়টা ওয়ার্ড, নয়টা ওয়ার্ডের সকলে কিন্তু মানুষ, হাজার হাজার মানুষ প্রাণীবন্দী। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। সারা ইউনিয়নে আমার এ পর্যন্ত আশ্রয় কেন্দ্র, আমাদের যেখানে লোক আশ্রয় নিয়েছেন 3370, টোটাল ইউনিয়নে 3370 ফ্যামিলি পরিবার আশ্রয় কেন্দ্রে এসেছেন, এবং সেটা আমরা প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে স্থানীয়ভাবে বিভিন্ন সংস্থা এবং আমরা স্থানীয় আমার ইউনিয়ন বিএনপি এবং আমাদের ইতিপূর্বে আমাদের আজ থেকে তিন দিন আগে আমাদের জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী আলী, উনি এসে এখানে সাধারণ মানুষের সাথে আশ্রয়কেন্দ্রে প্রত্যেকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং উনি সেখানে শুকনো খাবার সহকারে বিতরণ করেন। এছাড়াও আমরা স্থানীয়ভাবে আমরা সকলকে প্রতিদিন আমরা এই আশ্রয়কেন্দ্রগুলিতে দুপুরের খাবার, রাত্রের খাবার সহ আমরা সকল কিছু ব্যবস্থা করছি। তারপরে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, জেলা প্রমাননীয় জেলা প্রশাসক মহোদয়, ইউএনও মহোদয় সহ বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এখানে সরকারিভাবে এখন পর্যন্ত আমরা এখানে কোনো ত্রাণ সামগ্রী বা সরকারিভাবে মানুষের হাজার হাজার মানুষ প্রাণীবন্দী অত্যন্ত অসহায় অবস্থায় আছে, মানুষকে আমরা এখনও পর্যন্ত প্রাণীবন্দী মানুষগুলোর জন্য এখনও কোনো ত্রাণ সামগ্রীকে আমরা বাড়ি পারি পৌঁছাতে পারি নাই। আমরা আশা করব যে আপনারা সুদৃষ্টি দিবেন।